দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি পাপিয়া, পাপিয়াস ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে আছি ফ্রান্স প্যারিস থেকে। তো আজকে আমি আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার পেছনে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে ফ্রান্সের আগমন উপলক্ষে একটি সংবর্ধনা প্রোগ্রাম। এখানে ফ্রান্সস্ত এবং ইউরোপিয়ান বিভিন্ন দেশের যারা নেতৃবৃন্দরা আছেন আওয়ামী লীগের, তারা সকলেই উপস্থিত ছিলেন এই প্রোগ্রামটিতে। তো এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন আমাদের সাথে। আপনারা ফুল ভিডিওটি উপভোগ করুন। তো বন্ধুরা, না জানে ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমাদের জননেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ফ্রান্সে এসে আমাদের সাথে কি বলে গেলেন এবং প্রবাসীদের জন্য কি বলে গেলেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে সরাসরি আমার এই ভিডিওটির মাধ্যমে সব কথাগুলো শুনতে পারবেন। তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। আমাদের প্রান্তীয় নেত্রী শেখ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে আসবেন। আমরা যাওয়ার জন্য অনেক দূর থেকে এখানে এসে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সে এসেছেন। গত 9 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত তিনি ফ্রান্সে অবস্থানরত অবস্থায় ছিলেন এবং আজকে হচ্ছে 13 নভেম্বর। আজকে উনি আবার বাংলাদেশে ফিরে যাবেন, আজকে ওনার হচ্ছে লাস্ট ডে সফরের। তো আমরা আজকের এই দিনটাতে যারা ফ্রান্সের আওয়ামী লীগ নেতৃবৃন্দরা আছেন এবং যারা ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিগুলোতে আমাদের প্রবাসী বাঙালি নেতৃবৃন্দ আছেন আওয়ামী লীগের, সকলেই উপস্থিত ছিলেন এই প্রোগ্রামটিতে। আর এই প্রোগ্রামটির হচ্ছে প্রবাসী নাগরিকত্বদের সংবর্ধনা একটি প্রোগ্রাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সকলে সংবর্ধনা দেওয়ার জন্য বিভিন্ন কান্ট্রি থেকে চলে এসেছেন, ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে চলে এসেছেন আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। তো আজকের এই প্রোগ্রামটি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সবাই মিলে সংবর্ধনা জানাবেন। আর হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের উদ্দেশ্যে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলে গিয়েছেন। ওনার কথাগুলো আমি সব কিছুই রেকর্ড করার চেষ্টা করেছি। তো আপনারা ফুল ভিডিওটি উপভোগ করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার বহু জন্ম অতীত হয়েছে, আমি জ্ঞাত, আর তুমি জ্ঞাত না।
এই জীবনী যুদ্ধে এই রণযুদ্ধে যদি তুমি যুদ্ধ নাও করো তবুও প্রকৃতি তোমাকে যুদ্ধ করাবে। তাই উঠো জাগ্রত হও অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করো যুদ্ধ করো। এখানে অনেকেই আমরা আজকে উপস্থিত রয়েছি, তো আপনাদের জন্য ফুল ভিডিওটি করবো, আশা করছি সবাই আমার এই ভিডিওটি। ধন্যবাদ আমাদের মাননীয় প্রান্তীয় নেত্রী, কিছুক্ষণ বিলম্ব হচ্ছে যেহেতু নেত্রী সময় খুবই সংক্ষিপ্ত, তাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমরা আমাদের প্রধান অতিথি গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, বাংলাদেশ আজকে এখানে উপস্থিত আছেন, ফ্রান্স আওয়ামী ফ্রান্স জুবিলি ইউরোপের অনেক দেশের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সাথে এখানে মঞ্চে আছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সম্পাদক কমিটির সদস্য আমাদের এখানে উপস্থিত আছেন, ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। বাংলাদেশের স্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর মধ্যমণি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের প্রাণ প্রিয় নেত্রী আপনাকে অভিনন্দন জানাই, অভিনন্দিত করি এই কারণে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছেন আপনি। স্বল্পোন্নত দেশ এখন উন্নয়নশীল দেশ।
বেগম ফজলাতুন নেসা মুজিব, আমার ভাই ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, ছোট্ট রাসেল কামাল জামালের নবপরিণত বধূ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন। তার জীবনের একটা স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল যে বাংলাদেশের মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, খাদ্য এবং বাসস্থান, চিকিৎসা শিক্ষার সুযোগ সহ উন্নত জীবন পাবে। অর্থাৎ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র স্বপ্ন, একমাত্র লক্ষ্য। পাকিস্তান নামে রাষ্ট্রপতি হওয়ার পর যখন আমাদের দেশের মানুষের যে অধিকার ভাষার উপর, সেই মাতৃভাষায় কথা বলার অধিকারটা পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। 1948 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র, তখনই তিনি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন এবং ছাত্রলীগ কমদ্দিন মজলিস সহ অন্যান্য আরও সংগঠন সাথে নিয়ে তখন ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন। প্রথম ধর্মঘট 11 মার্চ 1948 সালে এই মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার যে আন্দোলন, সেই আন্দোলন শুরু হয়, সেই ধর্মঘট শুরু হয়। সেই ধর্মঘটের সময় তখন শেখ মুজিব ছাত্র নেতা সহ আরও অনেককে গ্রেপ্তার করা হয়। এভাবেই আমাদের ভাষা আন্দোলন থেকে যাত্রা শুরু এবং ধাপে ধাপে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে সমগ্র বাঙালি জাতি স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয় এবং ছয় দফার পর মাত্র কয়েক মাসের মধ্যে ছয় দফা বাংলার মানুষের কাছে তাদের মুক্তি সনদ হিসেবেই প্রতিভাত হয়। এবং জাতির পিতা বঙ্গবন্ধুকে যখন আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে গ্রেপ্তার করা হয় রাষ্ট্রবিদ্রোহের মামলা দিয়ে, তখন প্রবাসী বাঙালিরা আমাদের পাশে ছিল এবং তারা সংগ্রাম করেছে। বিশেষ করে লন্ডনে তখন ব্যাপক আন্দোলনও হয় এবং স্যার টমাস উইলিয়ামস ইউসি এমপিকে পাঠানো হয় এই রাষ্ট্র বিচার পরিচালনার জন্য। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে আইয়ুব খান বাধ্য হয়েছিল সেই মামলা প্রত্যাহার করতে। 1969 সালের 21 ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার করে আইয়ুব খান, 22 ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মুক্তি লাভ করে, 23 ফেব্রুয়ারি ছাত্র জনতা শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপহার দেন, ছন বঙ্গবন্ধু নামে অভিহিত করা হয়। সেই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলার বন্ধু। এই কিন্তু সত্যের নির্বাচন সমগ্র পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও ইয়াহিয়া খান তখন পাকিস্তানের রাষ্ট্রপতি, কারণ আইয়ুবের পতনের পর ইয়াহিয়া খান ক্ষমতা দখল করে কিন্তু সে তার ক্ষমতা দিতে রাজি ছিল না। ক্ষমতা বাঙালির হাতে যাবে এটা পাকিস্তানের মেনে নিতে পারে না, এই মতো আগমী চক্রান্ত শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিব অসহযোগ আন্দোলনের ডাক দেন। সেই অসহযোগ আন্দোলন এমনই কার্যকারী ছিল যে ইয়াহিয়া খান ঢাকায় যখন আসে, পুরো বাবরচি বাঙালি বাবরচি তা রান্না করবে না, তখন তারা খুব বিপদে পড়ে যায় এবং 32 নম্বর রোডে ফোন করে যে যতক্ষণ ওখান থেকে নির্দেশ না আসবে ততক্ষণ তারা রান্না করবে না। ইয়াহিয়া খান সত্যি কথা বলতে কখন খাবারই পেত না, তখন সে রাষ্ট্রপতি পাকিস্তানের যা 32 নম্বর থেকে সেটা বলে দেওয়া হয়, তখন সে তার জন্য রান্না করতে যায় বাবরচিরা। যে এইভাবে অর্থাৎ সর্বস্তরের মানুষ এই অসহযোগ আন্দোলনে ব্যাপক সাড়া দেয়। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণ এদেশে মানুষ উদ্বুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধে সরকাররা জাগিয়েছে এবং যে নির্দেশনা তিনি দিয়েছে গেরিলা যুদ্ধ পরিচালনার সমস্ত নির্দেশনা তিনি সেই ভাষণের মাধ্যমে দিয়ে দেন। 7ই মার্চের ভাষণ আজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের প্রামাণ্য দলিলে স্থান করে দিয়েছে। এটা বাঙালির জন্য একটা অর্জন। 2500 বছরের যত ভাষণ মানুষকে স্বাধীনতা চেতনা উদ্বুদ্ধ করেছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ ভাষণ হচ্ছে 7ই মার্চের জাতির পিতার ঐতিহাসিক ভাষণ। তবে দুঃখের বিষয় হলো
75 জাতির পিতাকে হত্যার পর এই ভাষণটা নিষিদ্ধ ছিল বাংলাদেশে, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা সেই নিষেধ উপেক্ষা করে এই ভাষণ প্রতি 7ই মার্চ, 15ই আগস্ট এবং স্বাধীনতা দিবস বিজয় দিবসে এই ভাষণ বাজাত। আর এই ভাষণ বাজাতে গিয়ে তখনকার মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান, পরে এরশাদ, এরপরে খালেদা জিয়া, এদের হাতে বারবার নিগৃহীত হয়েছে, কিন্তু কেউ কিন্তু থামাতে পারে নাই। যে ভাষণ একসময় এসব মিলিটারি ডিক্টেটররা নিষিদ্ধ করেছিল, আজকে সেই ভাষণ বিশ্ব ঐতিহ্য প্রামাণ্য দলিলে স্থান পায়, এটা বাঙালির জন্য অত্যন্ত সম্মানের। আর আপনারা জানেন যে ইউনেস্কো বাংলাদেশ জাতির পিতাকে আজকে জাতির পিতার নামে একটা পুরস্কার প্রবর্তন করেছে, যে পুরস্কারটা আমাদের দেশ, আমাদের দেশ বলে না, সারা বিশ্বব্যাপী যুব সমাজকে উদ্বুদ্ধ করবে জ্ঞানে, বিজ্ঞানে, গবেষণায় তারা আরো বেশি মনোযোগী হবে, নতুন উদ্ভাবনী শক্তি তারা পাবে, সুযোগ পাবে যা ভবিষ্যৎ প্রজন্মকে নতুনভাবে উন্নত জীবনের একটা শিক্ষা দেবে। কাজেই সেটা আমাদের দেশের জন্য একটা অত্যন্ত গর্বের, কাজেই ইউনেস্কোকে এই জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি। আমরা এটুকুই চাই যে যে নামটা ইতিহাস থেকে এক সময় আমাদেরই বাঙালিরা যাদের জন্য জাতির পিতা তার সারাটা জীবন উৎসর্গ করেছেন, যার নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল বাংলাদেশ, আমরা স্বাধীন জাতি হিসেবে পরিচয় পেয়েছি, পাসপোর্ট পেয়েছি, মর্যাদা পেয়েছি, পতাকা পেয়েছি, তাকেই হত্যা করেছিল। আর শুধু হত্যা করা না, হত্যা করার পর সেই খুনিদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, বসে চাকরি দেওয়া হয়। 75 জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশে একের পর এক কু হয়, 19টা কু হয়েছে বাংলাদেশে সেনাবাহিনীতে। আর প্রতিটি কুয়ের পর দেখা গেছে হাজার হাজার সৈনিক বা একটা সশস্ত্র বাহিনীতে যখন বারবার কু হয়, সেখানে ডিসিপ্লিন কিভাবে থাকে আর সেই সেনাবাহিনী কিভাবে শক্তিশালী হয়। শুধু সীমা সেনাবাহিনী না, বিমান বাহিনীরও 562 জন অফিসার এবং সৈনিক এবং অন্যান্য কর্মচারীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল জিয়ার আমলে। এত মানুষকে জিয়াউর রহমান হত্যা করেছে এবং গুম করেছে, অনেক পরিবার লাশও পায়নি তার আত্মীয় স্বজনের, কোনো হিসাবও জানে না। এমন দিন গেছে যে রাতে প্রতিদিন এক একটা কারাগারে 8টা 10টা করে ফাঁসি হয়েছে, আর ফায়ারিং স্কোয়াডে দিয়েছে কতজনকে মারা হয়েছে, ক্যামেরা ট্রায়াল করে মারা হয়েছে, একের পর এই কাণ্ডই বাংলাদেশে চলছিল। 21টা বছর বাংলাদেশের মানুষের কোনো আশা আকাঙ্ক্ষা বলে কিছু ছিল না, তাদের জীবনটা সম্পূর্ণ স্থবির ছিল। স্বাধীনতার যে সুফল মানুষ যে পাবে সেটা পায়নি, কিন্তু সেই সুফলটা ভোগ করেছে কারা? অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতাকে যারা ভোগের বস্তুতে পরিণত করেছিল, নিজেদের ভাগ্য করেছে, নিজেরা সম্পদশালী হয়েছে, ক্ষমতাকে নিষ্কণ্টক করবার জন্য কিছু এলিট শ্রেণী তৈরি করেছে, যেখানে ঋণখেলাপি কালচার, দুর্নীতি এগুলিকেই তারা প্রাধান্য দিয়েছে, এভাবে একটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। সাধারণ মানুষ যে দরিদ্র সেই দরিদ্র, যে অন্ধকার সেই অন্ধকারই ছিল, শিক্ষার আলো তাদের ঘরে পৌঁছায়নি, তাদের জীবন মান উন্নত হয়নি, তারা অবহেলিত শোষিত বঞ্চিতই থেকে গিয়েছিল। আপনারা জানেন যে 75-এ হত্যাকাণ্ডের সময় আমি আর রেহানা আমরা বিদেশে ছিলাম জার্মানিতে, এরপর আমরা কিন্তু বিদেশে দেশে যেতে পারিনি, কারণ জিয়াউর রহমান কখনই চাইনি আমরা দেশে যাই। রেহানার পাসপোর্ট রিনিউ করেনি, এভাবে সবসময় একটা বাধা ছিল। 81 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আমার অবর্তমানে আমাকে দলের সভাপতি নির্বাচিত করে,
জনগণের বিপুল ছাড়া আমি পাই এবং দলের নেতা কর্মীরা তৃণমূলের জানা যেহেতু আমি দিল্লিতে ছিলাম একটা যোগাযোগ সবসময় ছিল দলের সঙ্গে আর তার সঙ্গে 80 সালে যখন লন্ডনে আসি আপনাদের বিভিন্ন জায়গায় আমরা আসি সংগঠন তৈরি করি এবং তখন প্রচেষ্টা ছিল এবং জাতীয় পিতা হত্যার বিচারের জন্য একটা তদন্ত কমিশন গঠন করি যেখানে শন ম্যাকব্রাইড আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন নোবেল লরেট আমাদের স্যার টমাস উইলিয়াম কিউসি এমপি এবং এরকম আরও মাইকেল বন্স পিটার আর্চার পিটার শোর সহ আরও অনেক ব্রিটিশ এমপি তাদেরকে নিয়ে আমরা একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ তৈরি করি এবং একটা এনকোয়ারি কমিশন গঠন করি যে কমিশনের প্রতিনিধি হিসেবে স্যার টমাস উইলিয়ামসকে আমরা বাংলাদেশে পাঠাবার উদ্যোগ নেই কিন্তু জিয়াউর রহমান তাকে ভিসা দেয়নি এবং ভিসা দেয়নি বলে তিনি তখন বাংলাদেশে যেতে পারেননি যাও এরপর আমি আবার দিল্লিতেই ফিরে গিয়েছিলাম আর সে সময় পরের বছরে 81 সালে ফেব্রুয়ারি মাসের কনফারেন্সে আমাকে দলের সভাপতি নির্বাচিত করা হয় তখন আমি সিদ্ধান্ত নিয়ে দেশে ফিরে যাব অনেক বাধা আসে অনেক প্রতিকূলতা আসে কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিয়েছি যাব আমি সেই সিদ্ধান্তে অটল থাকি এবং রেহানার কাছে আমার 2টি বাচ্চা তাদেরকে দিয়ে কারণ রেহানা তখন দিল্লিতে গিয়েছিল ছোট্ট ছেলেকে নিয়ে ও যখন ফিরে আসে জয়কে সাথে নিয়ে যায় আমি পুতুলকে সাথে নিয়ে বাংলাদেশে ফিরে যাই বাংলাদেশে ফিরে গিয়ে আমার একটাই কাজ ছিল একদিকে দলকে সুসংগঠিত করা অপরদিকে বাংলাদেশের মানুষের অবস্থাটা দেখা এবং আমাদের কি করণীয় যদি আমরা সরকার গঠন করতে পারি কিভাবে দেশের উন্নতি করব কিভাবে আমার বাবার স্বপ্নটা পূরণ করব কিভাবে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের খাদ্য নিরাপত্তা দেব তাদের গৃহ চিকিৎসা ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা উন্নত জীবন নিশ্চিত করব এটাই ছিল একমাত্র লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়ে দলকে সুসংগঠিত করা এবং তার জন্য সবচেয়ে প্রয়োজন ছিল গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা গণতন্ত্র প্রতিষ্ঠা করা কারণ মিলিটারি ডিক্টেটররা কথা বলে ভালো অনেক বড় বড় কথা বলে রাজনীতিবিদদের গালি দিয়ে ক্ষমতায় আসে উর্দি করে ক্ষমতায় এসে আবার নিজেরাও উর্দি খুলে রাজনীতিবিদ হয়ে যায় কিন্তু দেশের জন্য কল্যাণ করার জন্য মতো কিছুই করতে পারে না শুধু দেশে কেন নিজেদের যেখান থেকে তারা এসছে ক্ষমতায় সেই সেনাবাহিনীও যদি আমরা ধরি বা বিমানবাহিনীও ধরি একটারও কোনো উন্নতি তারা করেনি শুধু নিজেদের ভাগ্য করেছে এটা ঠিক কিন্তু আমরা আমাদের প্রচেষ্টা চালাই আমাদের অনেক সংগ্রাম অনেক আন্দোলন আমাদের করতে হয় এই 10 নভেম্বর নূর হোসেন আমরা যখন আন্দোলন করছি নূর হোসেন আমার গায়ের সাথেই ছিল আমার কাছেই ছিল মুখে গণতন্ত্র মুক্তি পাক পিঠে সমীতন্ত্র নিপাত যায় এই কথা লিখে সে মিছিল সারটা কোমরে বেঁধে সে মিছিলে অংশগ্রহণ করেছিল আমি ওকে ডেকে বললাম যে তুমি শিখি সারটা পড়ো তুমি যেটা লিখেছো তোমাকে তো গুলি করবে বলে আমি জীবন দিয়ে দেবো আপনি শুধু আমার মাথায় একটু হাত বুলিয়ে দেন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে আমি তো শহীদ চাই না আমি তো গাজি চাই কেন আমার তো অনেক লড়াই করতে হবে তো তোমরা এভাবে জীবন দেবা কেন ঠিক সেই সময় আমার গায়ের উপরে বোমা পড়ে এবং তারপরে এই গুলি ও আমার হাত থেকে ছিটকে সরে যায় কোথায় চলে যায় এবং তারপরে আহত অবস্থায় আমি দেখি ওকে নিয়ে যাচ্ছে আমার গাড়ি তখন ঠিক জিপিওর ওই সামনে পিছনে নূর হোসেন এবং বাবুল গুলিবিদ্ধ অবস্থা রিক্সা করে তাদেরকে নিয়ে যায় আর ফিরে আসেনি ঠিক একই দিনে ফাত্তা নামে আরেকটি ছাত্রলীগের ছেলে তাকে গুলি করে হত্যা করে অর্থাৎ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে আর অনেক সংগ্রাম অনেক ত্যাগ অনেক রক্তের বিনিময়ে এভাবে আমাদের কত আওয়ামী লীগের নেতা কর্মী তারা জীবন দিয়েছে সেলিম দেলোয়ার যে মিছিল করেছিল সেই মিছিলে ট্রাক চালিয়ে দিয়ে ট্রাক চাপা দিয়ে এরশাদ রাওয়ালে তাকে হত্যা করা হয় এভাবে আরো
মানে শহীদের তালিকা যদি আমরা ধরি তার শেষ হবে না। যা হোক, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ বিভিন্ন সংগঠনকে আরো আমরা শক্তিশালী করি, সুসংগঠিত করি আর গণতন্ত্রের লড়াই সংগ্রাম আমরা চালাতে থাকি। এবং তারই একটা পর্যায়ে 21 বছর পর 96 সালের সরকার গঠন করি। সরকার গঠন করার পর থেকে আমাদের একটাই প্রচেষ্টা যে দেশের উন্নয়ন, দেশের জন্য মানুষের কাজ করা আর সরকার যে জনগণের সেবক সেটা প্রমাণ করা। কারণ আমার বাবাও যখন রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হন তখন তার এটাই কথা ছিল যে আমি জনগণের সেবক, আমি তারই আদর্শ নিয়ে আমি পথ চলি এবং জনগণের সেবক হিসেবেই নিজেকে মনে করি। প্রধানমন্ত্রী তো একটা পদ যেটা জনগণের জন্য কাজ করার একটা সুযোগ সৃষ্টি হয়, নিজের ভাগ্য গণনা বা নিজের সন্তানের ভাগ্য গণনা, আমার লাখো সন্তান, লাখো মানুষের, আমার দেশের মানুষ, তাদের ভাগ্য গড়া, এটাই ছিল আমাদের লক্ষ্য। এবং 75 পরে প্রথম বাংলাদেশের মানুষ উপলব্ধি করে যে সরকার জনগণের জন্য কাজ করে। বাংলাদেশ প্রথম খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে, যেখানে বিদ্যুৎ মাত্র 1300 কি 1400 মেগাওয়াট ছিল, আমরা সেখানে 4300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হই। টেলিফোন অ্যানালগ ছিল, সে ডিজিটাল টেলিফোন করি, মোবাইল ফোন সকলে হাতে হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেই, বিদ্যুৎ ঘরে ঘরে যাতে পৌঁছায় তার ব্যবস্থা আমরা নেই, রাস্তাঘাট, পুল, ব্রিজ ব্যাপকভাবে উন্নয়নের কাজ আমরা শুরু করি। তার উপর গবেষণা করে করে উন্নত জাতের ধান, অধিক ফলনশীল ধান, লবণাক্ত সহিষ্ণু ধান, জলমগ্ন সহিষ্ণু ধান, এসব যাতে উৎপাদন হয় এবং তরি তরকারি সবজি তার উপর গবেষণার জন্য বিশেষ অর্থ বরাদ্দ রাখি এবং গবেষণায় গুরুত্ব দিই। কারণ এই গবেষণা প্রতিষ্ঠানগুলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবেরই করা ছিল, কিন্তু আমরা সেই গবেষণার দিকে নজর দিই। সবচেয়ে একটি মজার গল্প বলি, যেদিন আমি পার্লামেন্টে ঘোষণা দিলাম যে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল স্বয়ং সম্পূর্ণ হওয়া ভালো না। তো প্রশ্ন, স্বয়ং সম্পূর্ণ হওয়া ভালো না মানে? তাহলে কি আমাদের সাহায্য ভিক্ষা করে খেতে হবে? কারণ তাদের কথা ছিল বিএনপির তখন অর্থমন্ত্রী সাইফুর রহমান, সে উঠে বলল স্বয়ং সম্পূর্ণ হলে বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। এবং খালেদা জিয়ারও এই একই কথা যে স্বয়ং সম্পূর্ণ হওয়া ভালো না খাদ্যে, তাহলে বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। আমি যখন জিজ্ঞেস করেছিলাম সাহায্যটা কি, মানুষের কাছে হাত পেতে পেতে দেশের মানুষের জন্য খাদ্য চেয়ে আনা, ভিক্ষা চেয়ে আনা? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না, তারপরে ভিক্ষুক জাতি হতে চায় না। এবং তিনি বলেছিলেন, তাকে স্বাধীনতার পর অনেক সাংবাদিক অনেকে জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশে তো কিছুই নেই, এদিকে 1 কোটি শরণার্থী, 3 কোটি মানুষ গৃহহারা, তারপর আহত মুক্তিযোদ্ধারা, শহীদ পরিবার, বিধ্বস্ত বাংলাদেশ আপনি কীভাবে করবেন? তিনি একটা জবাব দিয়েছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, আমি এই মাটি মানুষ দিয়েই আমার দেশকে আমি গড়ে তুলব এবং আমার দেশের মানুষ সেটা পারবে, আমি সেটাই বিশ্বাস করি। যে দেশে সরকার মনে করে যে সারা জীবন সাহায্য চেয়ে আর ভিক্ষা চেয়ে চলতে হবে, সে দেশ উন্নতি করতে পারে না, আর সেই সরকারও দেশকে কোনো উন্নতি দিতে পারে না। আমি প্রাইভেট সেক্টর সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছিলাম, আজকে আমাদের বিমান, হেলিকপ্টার, রেডিও, টেলিভিশন, ব্যাংক, বিমা থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র থেকে যা যা আছে আমি সমস্ত ব্যাপকভাবে বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই, এমনকি হাসপাতাল নির্মাণ সব কিছুতে সুযোগ সৃষ্টি করে দিই। কারণ শুধু সরকার করতে পারবে না। এবং খালেদা জিয়া আমলে এবং জিয়াউর রহমান আমলে থেকে শুরু এরশাদ এবং খালেদা জিয়া তারা সবাই মিলে রেল লাইন বন্ধ করে দেবে, কেন? লাভবান হয় না। বিআরটিসি বন্ধ করবে, কেন? লাভবান হয় না। খুলনা শিপইয়ার্ড বন্ধ করবে, কেন? সেটা লাভবান হয় না। তো এইভাবে এমনকি খালেদা জিয়ারা বলে এরকমও করেছিল যে আমাদের দেশের সব পাটকলগুলি বন্ধ করে দিয়ে
एक ही मेमोरियल वर्ल्ड बैंक टाका देबे इंडिया ते पाटकल करबे तब जब हमरा बेसरकारी खाते देव बेसरकारी खाते हमरा माने उद्योगता करब किंतु आमाके एकेबारे ओभाबे बंद करते हबे केन आर एई माने चुक्ति आमरा किभाबे करी जा करते आमरा निजेरा निजेदेर सिद्धान्त निये करब जेमन आमरा एखन करेछि आमरा सरकारी भावे जेहेतु लाभवान हच्छे ना বা চালানো যাচ্ছে না অনেক পুরোনো মেশিনারিজ সেই মেশিনারিজগুলি আবার বসানো এটা অনেক ব্যয় সাপেক্ষ আমরা সেখানে আমাদের প্রত্যেকটা শ্রমিকের টাকা ব্যাংকের মাধ্যমে যার যার টাকা তার হাতে পৌঁছে দিয়েছি অর্ধেক দিয়েছি পারিবারিক সঞ্চয়পত্র করে দিয়ে আর অর্ধেক ক্যাশ দিয়েছি কারণ আমাদের দেশে যেটা হয় যে টাকা পেলেই তো মেয়ের জামাই এসে সবার আগে দাঁড়াবে ছেলে এসে দাঁড়াবে ব্যবসা করবো এ চাপবে ও চাপবে 80 জন 200 জন ধার চেয়ে সব প্রায় দুই দিনের শেষ তখন যে টাকা শেষ করতে পারবেন না আমি এমন ব্যবস্থা করে দেবো ওই টাকা থেকে মাসে যেটা পাবেন সেটা দিয়ে আপনি যা কাজ করে যে টাকা উপার্জন করতে তার থেকে বেশি টাকা উপার্জন করতে পারবেন আর কিছু ক্যাশ দিলাম যে যেহেতু সব আপনার নিজের খরচা লাগবে সেইভাবে সবাইকে প্রত্যেকটা শ্রমিকের হাতে আমরা টাকা পৌঁছে দিয়েছি আর এখন আমরা মিলগুলি সরকারি বেসরকারিভাবে আমরা ভাড়া দিয়ে দিচ্ছি বেসরকারি খাতকে অলরেডি 7টা মিল আমরা দিয়ে দিয়েছি আরও প্রায় 7-18টা মিল আমাদের আছে আমরা এভাবে বেসরকারি খাতকে দিয়ে দিচ্ছি তারা সেটা চালাবে আমরা যেহেতু পাটের জন্ম রহস্য আচার্য জিনও আমরা আবিষ্কার করতে পেরেছি পাটকে আরও উন্নত মানের আমরা করতে পারবো এবং পাটজাত পণ্য বহুমুখীকরণ করে সেটা আমরা দেশে বিদেশে রপ্তানি করতে পারবো কারণ এটা পরিবেশ বান্ধব আমরা সেই ব্যবস্থাটা কিন্তু নিয়েছি আমরা একেবারে একচুটি সব বন্ধ করা বা এ ধরনের পথে যাইনি ঠিক একইভাবে প্রতিটি ক্ষেত্রে আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়েছি যার ফলটা আজকে বাংলাদেশ পাচ্ছে তবে 96 সালে 2001-এ যদ্রুপ অর্জন করে রেখে এসেছিলাম সেগুলি 2001-এ বিএনপি ক্ষমতা এসে একে একে ধ্বংস করে দিয়েছে সাক্ষরতার হার যেটা 65.5% উন্নীত করেছিলাম ইউনেস্কো বাংলাদেশকে পুরস্কার করে দিয়েছিল খালেদা জিয়া ক্ষমতা এসে সেটা বন্ধ করে আবার আমাদের সেই 45% নিয়ে যায় অবশ্য তার করার একটা যুক্তিও আছে কারণ জিয়াউর রহমান ম্যাট্রিক পাস করেই আবার ইন্টারমিডিয়েট পাস করে আর্মিতে ঢুকে এসেছে যে করাচিতে বসে আর্মিতে ঢুকে সে ছিল ইন্টারমিডিয়েট পাস খালেদা জিয়া ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করে শুধু উর্দু আর অঙ্কে পাস করেছিল কারণ অঙ্কটা পাস করবে কারণ টাকা পয়সা কোনো একটু বেশি লাগে তো সেই জন্য অঙ্কটা পাস করে আর উর্দু তো ওনার দিলে তো পাকিস্তান আছে আই মেরে যান প্যারি দামান আটো কি তার আসমান কি চান এই করে পাকিস্তানের প্যারি তিনি এতই মুগ্ধ ছিলেন এখনো লাহোরে গেলে দেখবেন সোনার দোকানে ওনার ছবি আছে যে উনি যে ওই দোকানে সোনার গহনা কিনতে পছন্দ করেন সেটা কিন্তু এখনো লাহোরে পাওয়া যায় তো খালেদা জিয়া উর্দুতে পাস করছে আর অঙ্কে পাস করছে আর বাংলা তো ওটা তো পাস হয়নি তো এই ছিল তাদের রেজাল্ট আর তার ছেলে কয়েক দফা ফেল করে শাইন স্কুল থেকে সেন্ট জোসেফ থেকে অমক স্কুল তমক স্কুল করে পরে শোনা গেল মানিকগঞ্জের কোনো একটা জায়গার থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে এই তো কথা হচ্ছে যে তাদের কথা হচ্ছে যে আমরা পাস করি তো তোরা পাস করবি কেন আমরা ফেল করছি তোরা ফেল করবি এতে সেই জন্য সবাই ফেল করে আবার পিছনে পুনর্মশিকা ভাব হয়ে গেল যাও আমরা আবার 9 বছর পরে অনেক লড়াই টড়াই করেছি আবার ক্ষমতা আসলাম ক্ষমতা আসার পর থেকে আমি কৃতজ্ঞতা জানাই দেশের প্রবাসের সকলের কাছে কারণ আমাকে যখন 2007 সালে খালেদা জিয়ার বদৌলতে বাংলাদেশে তাদের অপকর্ম 5 বার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন জঙ্গিবাদ সৃষ্টি বাংলা ভাই সৃষ্টি এসব করে যখন দুর্নীতি করে সব কিছু করেছেন বাংলাদেশের অবস্থা চরম সংকটে তখন আসলো তত্ত্বাবধায়ক সরকার এমার্জেন্সি এমার্জেন্সি সরকার এসে প্রথমে আমাকে গ্রেপ্তার করল তার আগের কথা হচ্ছে আমি গেলাম আমেরিকা আমার ছেলের বউ অসুস্থ অপারেশন হয়েছে তার সেবা করতে আমার মেয়ে সন্তান সম্ভব তাকে দেখতে আমি যখনই দেশে থেকে বেরোলাম তারপর আমার বিরুদ্ধে মার্ডার কেস দেওয়া হলো দিয়ে ওয়ারেন্ট ইস্যু করলো আমার এখন তারিখটা মনে আছে সেটা ছিল 9 এপ্রিল আমি শুনলাম আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে মার্ডার কেস আমি মাস মাসে এসেছিলাম
এপ্রিল মাসেই আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো এবং ওয়ারেন্ট ইস্যু করলো। আমার আবার যাওয়ার কথা ছিল পুতুলের কাছে, পুতুল তখন যা অ্যাসেম্বলি থাকে, চাকরি করে, ওর বাচ্চা হবে, সেই জন্য যাবো ওর কাছে। আমি আর গেলাম না, আমি বললাম আমি দেশে ফিরে আসবো। যখন আমি তো মামলা দিয়েছে ওয়ারেন্ট ইস্যু করছে, আমি তো আমাকে তো দেশে ফিরতে হবে, আমি কোর্টে হাজিরা দেবো, কী মামলা দিয়েছে আমি দেখতে চাই, ওই মামলা লড়বো। যখন আমি বললাম আমি দেশে আসবো, সমস্ত এয়ারলাইন্সকে বলে দেওয়া হলো যে আমাকে যেন কিছুতেই কোনো এয়ারলাইন্সে না ওঠায়, যে এয়ারলাইন্স যে মানে ঢাকায় নাম দিই। তা আমি আমেরিকাতে যখন আসি আমাকে এয়ারপোর্টে বাধা দিল, ওখানে যে অ্যাম্বাসেডার ছিল বাংলাদেশের, সে নির্দেশ দিয়ে দিয়েছে আমাকে যেন প্লেনে উঠতে না দেওয়া হয়। আমি ওখানে 3 ঘন্টা অপেক্ষা করলাম এবং আমি রীতিমতো তাদের সাথে যুদ্ধ, আমাদের আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সেখানে যে হাজির হলো, আমাদের লোক সমাগম দেখে টেকে তারা, আমার যুক্তি ছিল যে আমি তো লন্ডন যাচ্ছি, তোমার এই প্লেন তো ঢাকা যাচ্ছে না, তা আমাকে যেতে দেবার কেন, আমি তোমাদের মধ্যে মামলা করবো। এইভাবে এয়ারপোর্টে বসে লড়াই করে যখন আমি লন্ডনে এসে পৌঁছালাম, লন্ডনে এসে পৌঁছে যখন আবার আমি বিমানে মানে আমাদের ব্রিটিশ আবার আমার তার আমি এয়ারপোর্টে গেলাম, আমাকে এয়ারপোর্টের ভিতরে ঢুকতেই দেওয়া হলো না, কারণ এয়ারপোর্টের যারা উচ্চ পদস্থ কর্মকর্তারা আমাকে সোজা খুব ভদ্রভাবেই আমাকে, তা আমার সাথে কিন্তু অনেক ব্রিটিশ এমপি অনেকেই তখন ছিল, যে এমএলএ সবাই অনেকে ছিল, ওরাও এসেছিল, কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হলো না। বললো যে দেখো আমি যদি আপনাকে উঠাই তাহলে আমার এত 250 প্যাসেঞ্জার তা ঢাকায় নামতে পারবে না। এই যে আমাকে গোপনে তাদের চিঠিটা দেখাই দিল যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই চিঠি আসছে, আমাকে যেতে না হতে হবে। তা আমি বললাম যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করছে, ওয়ারেন্ট ইস্যু করা আমার একজন আসামি কোর্টে হাজির হবে, তাহলে আমাকে দেশে যেতে দেবে না কেন। আমি ওই এয়ারপোর্ট থেকে বিসিতে তারপরে আল জাজিরা বিভিন্ন জায়গায় এবং আসার আগে সিএনএনে আমি কিন্তু ইন্টারভিউ দিয়ে তারপরে এসেছিলাম। তার ফলে সারা বিশ্বব্যাপী সেটা নিউজ হলো যে আমাকে আসতে দেওয়া হলো না, যা প্রবল চাপ বাংলাদেশের ভিতরে বাইরে, দেন আমি ঢাকায় রওনা হলাম। আমার প্রবাসী প্রায় 100 জন এই ইউরোপ থেকে, আমেরিকা থেকে, মিডল ইস্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে আস্তে আস্তে আমি যত যাচ্ছি আমার সাথে লোক সংখ্যা বাড়ছে, প্রায় 100 জন সাথে নিয়ে আমি ঢাকায় নামলাম। ওদের প্ল্যান ছিল যে এয়ারপোর্টে নামার সাথে সাথে আমাকে কোনো একটা জায়গায় নিয়ে যাবে। আমি যখন প্লেনে উঠতে যাই আমার ঢাকা থেকে অনেকে ফোন করলো যে আপনি আসবেন না, এয়ারপোর্টে নামলেই আপনাকে মেরে ফেলে দেবে। তো আমি যেহেতু খুব ভালো কথা, অন্তত বাংলাদেশের মাটিতে তো মরলাম, এটাই আমার লাভ, কাজে আমি যাবই, বললো আপনাকে আমার এক জায়গায় কোথাও নিয়ে যাবে, সে নিয়ে যায় তাতে কিছু হবে না, কিন্তু আমি যাবই বাংলাদেশে। আমি প্রবাস এ কথা এর জন্য বললাম যে বাংলাদেশের কোনো দুঃসময় আমাদের প্রবাসীরা সবসময় দেশ মানুষের পাশে থাকি, প্রত্যেক আন্দোলন সংগ্রামে আমরা তাদের সমর্থন পাই, কাজে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। তাছাড়া আমাদের অর্থনীতিতেও আমাদের প্রবাসীরা বিরাট অবদান রেখে যাচ্ছে, কাজে প্রবাসীদের সব রকম সুযোগ সুবিধার জন্য আমাদেরও বিভিন্ন প্রচেষ্টা রয়েছে। যা আমি দেশে ফিরে যাওয়ার পর থেকে, তারপরে তো আমাকে অনেকটা হাউস অ্যারেস্ট করে রাখা হলো, কাউকেই ঢুকতে দেওয়া হতো না। তো আমাদের ডাক্তার দীপু মণিকে বেশি কেউ চিনতে চিনতো না, কিন্তু ওর আব্বাকে আমি খুব ভালোভাবে ছোটোবেলার থেকে চিনতাম। আওয়ামী লীগের সেক্রেটারি উনি ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগেও ছিলেন, আবার ইত্তেফাকে কাজ করতেন, আর ওরে সেই ছোটো বাচ্চা থেকে চিনি। তো ও একটা স্টেথোস্কোপ বুকে লাগায় ও ডাক্তার হিসেবে মাঝে সাঝে ঢুকে পড়তো, এই রুগী দেখতে যাচ্ছে এই বলে বলে ও ঢুকতো, কারণ ওকে আমি অতটা চিন্তা না দেখে ওই সুবিধাটুকু ছিল, কিন্তু অন্য কাউকে ঢুকতে দিত না। দিনের পর দিন আমার অন্য নেতারা আসতো, যেতে দিত না, যা এর এভাবেই তারপর অ্যারেস্ট করে আমাকে নিয়ে গেল। আমি অপোজিশনে ছিলাম, ক্ষমতা নিল তারা খালেদা জিয়ার হাত থেকে, কিন্তু আমাকে সবার আগে গ্রেপ্তার করলো, আমাকে গ্রেপ্তার করেই আমার বিরুদ্ধে একটার পর একটা মামলা। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল 12টা, আর এ ক্যাটাগরি এসে ধরো আরও প্রায় 4-5টা মামলা। তখন ঠিক আছে সব কটা মামলা আমি লড়বো, আমি লড়ে দেখবো যে আমার বিরুদ্ধে কী আছে, আমি সেটা দেখতে চাই, আমি ছাড়বো না। যাক এইভাবেই যাক আমাদের তখন আমাদের ছাত্রলীগের নেতাকর্মী, আওয়ামী লীগ, আমাদের অন্যান্য সংগঠন, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা সবাই একটা আন্দোলন গড়ে তোলার ফলে একটা পর্যায়ে ওরা বাধ্য হলো ইলেকশন দিতে এবং আমাদের ছেড়ে দিতে। সেই ইলেকশনে আমরা জয়ী হলাম এবং এই ইলেকশনে বাংলাদেশের মানুষ আমাদের ভোট দিয়ে যে ক্ষমতায় আনলো, যার ফলে আমার একটা সুযোগ হলো দেশের সেবা করার। এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের জনগণের কাছে, কৃতজ্ঞতা জানাই
প্রবাসীদের কাছে আমি সবাইকে এই জন্য এবং আমাদের প্রবাসী বিভিন্ন বন্ধুদেরও যে যারা আমাকে তখন সমর্থন দিয়েছিল কারণ তারা দেখেছিল যে আমি ফাইট করছি আমার বিরুদ্ধে মামলা দিয়েছে মার্ডার কেস দিয়েছে আমি তারপরেও ফেরত যেতে চাচ্ছি এটি আমার যুক্তি ছিল যে আমার বিরুদ্ধে মামলা দিলে আমি ফেরত যাবো আমাকে এখানে যেতে দেবে না যার ফলে আমরা ইলেকশনের সময়ও আমরা এই আন্তর্জাতিক পর্যায়ে সকলের একটা ব্যাপক সমর্থন পাই যাক আমরা সরকারে আসার পর থেকে এই পর্যন্ত সরকারে আছে এই নিয়ে পরপর তিনবার যে বাংলাদেশে আমার ছোট ভাইটাকে পর্যন্ত ছাড়েনি যে বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্তের একটা কণাও যেন না থাকে যে ভবিষ্যতে এদেশে ক্ষমতা আসতে পারবে আর সেইখানে আমি যখন সরকার গঠন করি হ্যাঁ এর মধ্যে আমার উপরে বরবার হামলা হয়েছে বরবার চেষ্টা করা হয়েছে আমি জানি না এটা আমাদের আল্লাহরই মেহমানে আল্লাহ কিছু কাজ দিয়ে দেন আর আমার নেতা কর্মী সবসময় আমাকে সেই মানব মানে শীল রচনা করে আমাকে বারবার বাঁচিয়েছে নিজেদের জীবন দিয়ে গেছে এরকম এটা বারবার এই ধরনের ঘটনা ঘটেছে কতজন আহত হয়েছে অন্তত এটুকু সুযোগ পেয়েছি বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে একটাই লক্ষ্য ছিল যে সময় আমাদের কম আমরা মাত্র 5 বছরের জন্য নির্বাচিত হই আর তাছাড়া যে মাটিতে আমার বাবাকে হত্যা করেছে যে মাটিতে যুদ্ধ অপরাধীরা ক্ষমতায় ছিল আর সেইখানে রাজনীতি করা প্রতি পদে পদে বাধা এবং ঘরে বাইরে বাধা এই বাধা অতিক্রম করে করে আমরা কিন্তু বাংলাদেশটাকে আজকে একটা জায়গায় নিয়ে এসেছি যে বাংলাদেশ আজকে সারা বিশ্বে একটা সম্মানজনক অবস্থান পেয়েছে সে যে বাংলাদেশকে আজকে আর কেউ আগে যেমন বাংলাদেশ হলে হতো বাংলাদেশ মানে ঝড় দুর্যোগের দেশ দুর্ভিক্ষের দেশ এখন আর বাংলাদেশকে সেটা কেউ বলার সাহস পায় না আজকের বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল আজকে বাংলাদেশ প্রতিটি যে কোনো সমস্যার সমাধানে যোগ্যতা রাখে আজকের বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটা অনুকরণীয় অনুসরণীয় আজকের বাংলাদেশের মানুষ যেখানে যাচ্ছে সম্মান পাচ্ছে সেই সম্মানটা আগে ছিল না সেই সম্মানটা আমরা অর্জন করতে পেরেছি যে সম্মানটা মুক্তিযুদ্ধে বিজয়ের পর বাঙালি পেয়েছিল আজকে বাঙালি সেই সম্মানটা পেয়েছে এবং জাতির পিতা সেই স্বপ্ন পূরণের জন্য আজকে আমরা কাজ করে যিনি একটা বিধ্বস্ত যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ একটা প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করে বিধ্বস্ত অর্থনীতিকে উন্নীত করে একটা দেশকে সর্বোন্নত দেশে রেখে গিয়েছিলেন আজকে তারই পদক্ষ অনুসরণ করে তারই আদর্শ এবং নীতিকে আমরা ধারণ করে আজকে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে আসতে সক্ষম হয়েছি আমাদেরকে এখন আর কেউ অবহেলার চোখে দেখতে পারবে না আমাদের এখন সম্মান করতে হবে এবং আমরা সেই জায়গাটায় নিয়ে আসছি কিন্তু এটা আমার জন্য আমাদেরও কম ঝামেলা পোহাতে হবে এই বিএনপি এবং জামাত মিলে তাদের যে অগ্নি সন্ত্রাস 500 পর মানুষকে তারা হত্যা করেছে প্রায় 3-4 হাজার গাড়ি পুড়িয়েছে চলন্ত বাসের মধ্যে মানুষ তা সেখানে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে মা দেখেছে তার চোখের সামনে তার সন্তান পুড়ে মারা যাচ্ছে তার স্বামী পুড়ে মারা যাচ্ছে স্ত্রী দেখছে বাপ দেখছে আমার তার ছেলে নিজে আগুনে পুড়ে মারা যাচ্ছে এইভাবে একটা গাড়ি চালাচ্ছে তাকে নামিয়ে ড্রাইভারের গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে জীবন ভিক্ষা চেয়েও ভিক্ষা পায়নি সিএনজি চালাচ্ছে তার গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হাজার হাজার গাছ কেটে ফেলেছে যত রকমের ধ্বংসাত্মক কাজ থাকে এই বিএনপি সেইগুলি সবসময় করেছে নির্বাচন ঠেকানোর নামে 5ই জানুয়ারি নির্বাচন ঠেকানোর নামে তাদের এই সন্ত্রাস এরপরে আবার 2013 সালে তাদের অগ্নি সন্ত্রাস অর্থাৎ ধ্বংস করা ছাড়া ওরা আর কিছু জানে না কাজে এই ধ্বংস করাটাই ছিল তাদের একমাত্র কাজ আজকে আমরা কি দেখি এতিমের নামে টাকা গেছে সে টাকা এতিমরা পায়নি ওটা খাদ্যে যে ব্যাংকেই রেখে দিয়েছে ব্যাংকে রেখে তার ইন্টারেস্ট খেয়েছে খুব ভালোভাবে সেই এতিমের টাকা আত্মসাতের মামলায় তার সাজা হয়েছে 10 ট্রাক অস্ত্র বাংলাদেশটাকে বানানো হয়েছিল অস্ত্র চোরা কারবারির একটা ক্ষেত্র সেই 10 ট্রাক অস্ত্র ধরা পড়লে যে পুলিশটা ধরলো তাকে তারা
চাকরি থেকে তো বেরই করলো, একজনকে মেরেও ফেললো। কিন্তু সেই দশটা অস্ত্র মামলায় তারেক জিয়া সাজাপ্রাপ্ত আসামি, কারণ তারেক নিজামি সবই এর মধ্যে জড়িত ছিল। একুশ আগস্ট গ্রেনেড হামলা, যখন এই গ্রেনেডের হামলা হলো, খালেদা জিয়া পার্লামেন্টে বলল যে ওনাকে আবার কে মারবে, উনি নিজেকেই নিজে গ্রেনেড মেরেছেন, মানে আমি নিজেই গ্রেনেড মারা এক্সপার্ট, আর গ্রেনেড মারা আমি যেন সুইসাইড করতে গেছিলাম মিটিংয়ে, এটাই তাদের কথা। আমরা যারা আহত ছিলাম পার্লামেন্টে অনেকেই আহত, তাদের কথা বলতে দেওয়া হয়নি। এতজন মানুষ মারা গেল তার জন্য কোনো রেজুলেশন নিতে দেয়নি পার্লামেন্টে, এ ব্যাপারে কোনো আলোচনাও আমাদের করতে দেয়নি। তারপর একটা সমস্ত আলামতগুলি তারা নষ্ট করলো, সেখানে একটি গ্রেনেড তখনও বিস্ফোরিত হয়নি। যে সেনা অফিসার সেই গ্রেনেডটি তারা ওখান থেকে নিয়ে যায়, সে ওটা রাখতে চেয়েছিল, বলেছিল এই গ্রেনেডটি রাখা দরকার এই কারণে যে একটা কেসের আলামত হিসেবে, এই কথা বলাতে তাকে চাকরিচ্যুত করা হয়। খালেদা জিয়াই তাকে চাকরিতে বের করে দেয় এবং অনেক সেনা অফিসাররা চেয়েছিল যেটা তদন্ত করতে, যারা এই কথা বলেছে তাদেরই চাকরি গেছে। তার মানে কি দিক দাঁড়াচ্ছে, এর সাথে যে সরাসরি তারা জড়িত সেটা প্রমাণিত সত্য। আর সেই মামলায় তারেক জিয়া সাজাপ্রাপ্ত আসামি, এখন সে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফিউজিটিভ হিসেবে বাইরে বসে, দেশের ভিতরে এখনও তার চক্রান্ত শেষ হচ্ছে না, সেই চক্রান্ত সে চালিয়ে যাচ্ছে। আমরা এই সব চক্রান্ত মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আজকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $2,554 উন্নীত হয়েছে। আমাদের প্রবৃদ্ধি আমরা 8% উপরে তুলতে সক্ষম হয়েছিলাম, যদি করোনা নামে এই মানে মহামারী দেখা না দিত তাহলে আজকে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। দুর্ভাগ্যের বিষয় যে অবশ্য COVID-19 শুধু বাংলাদেশ না, সারা বিশ্বই আজকে মানে এর জন্য ক্ষতিগ্রস্ত। তবে বাংলাদেশটাকে আমরা কিন্তু চেষ্টা করেছি যাতে বাংলাদেশে একেবারে স্থবির না হয়ে যায়, আমরা নগদ অর্থ বিতরণ করেছি মানুষের কাছে। এই করোনার সময়ও আমাদের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে, তাদের বৃত্তির টাকা দেওয়া হয়েছে, আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে টাকা দিয়েছি, সে স্কুল শিক্ষক অথবা মসজিদের ইমাম মুয়াজ্জিন, সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক শ্রমিক, প্রত্যেকের হাতে আমরা ক্যাশ টাকা নগদ টাকা দিয়েছি। এবং একেবারে গ্রামে টাকাগুলি চলে গেছে গ্রামে গঞ্জে, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন ডিজিটাল পদ্ধতি এবং মোবাইল ফোনের মাধ্যমে সমস্ত টাকা যাচ্ছে। আমাদের যে সামাজিক নিরাপত্তা বলে আমরা সৃষ্টি করেছি তার মাধ্যমে প্রতিটি শ্রেণীর মানুষ আজকে সহযোগিতা পাচ্ছে। যাদের খাদ্য কেনার সামর্থ্য নাই তাদের আমরা বিনা পয়সা খাদ্য দিচ্ছি, একটি মানুষও না খেয়ে কষ্ট পাবে না। আর মুজিব বর্ষ উদযাপনে ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছিলাম, 2020 সালে করোনার কারণে আমরা সেভাবে করতে না পারলেও 2021 সালে আমরা সেটা উদযাপন করেছি। আর 2020 আমাদের মুজিব বর্ষ সেই উদযাপনটা আমরা 21 সাল পর্যন্ত নিয়ে এসেছি, কারণ 21 সাল আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, কাজে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ আমরা একসাথে পালন করছি। এবং সেখানে অনেক রাষ্ট্রপ্রধান এসেছেন, অনেকে বাণী দিয়েছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে এটিও বলবো যে সেই 2021 সাল যেটা 2008 নির্বাচনে নির্বাচনী ইশতেহারে আমরা রূপকল্প 2021 ঘোষণা দিয়েছিলাম, আমরা সেই রূপকল্প বাস্তবায়ন করে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশে আমাদের গ্র্যাজুয়েশন হয়েছে, এটাকে ধরে রেখে আমাদের সামনের দিকে এগোতে হবে এবং আমরা সেটা করতে পারবো এবং বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। পদ্মা সেতু নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের অভিযোগ দুর্নীতির আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমি ছাড়তে চাইনি, যে একটা মিথ্যা অপবাদ আমি মাথায় নেব না, বলেছিলাম প্রমাণ করো, ওয়ার্ল্ড ব্যাংক তা প্রমাণ করতে পারেনি এবং ফেডারেল কোর্ট কানাডা সেটা তারা রায় দিয়েছে যে এই অভিযোগ একেবারে নির্জলা মিথ্যা, কোনো রকম এই অভিযোগ প্রমাণ করতে তারা পারেনি। আমার সিদ্ধান্ত ছিল নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করবো, আমাদের অনেকেই সন্দিহান ছিলেন বাংলাদেশ আবার নিজের টাকা এত বড় কাজ করবে কীভাবে,
আমি বলছিলাম যেদিন নিজের টাকা করতে পারবো সেদিন করবো, যেদিন নিজের টাকা করতে পারবো না করবো না। আমাকে অনেকে এরকম ভয় দেখিয়েছে যে টাকা যদি আপনি না করেন তা আপনাদের ভোটের কি হবে, আর জনগণ যদি ভোট না দেয় ক্ষমতায় যাবো না, কোনো দরকার নেই কিন্তু আমরা মাথা নত করবো না। যা হোক, আমরা পদ্মা সেতু আল্লাহ রহমতে নিজেদের টাকায় নিজেদের অর্থায়নে করতে সক্ষম হয়েছে, আল্লাহ রহমতে প্রায় শেষের পথে। বিশেষ করে আমরা যারা পদ্ম উপহারের মানুষ আমাদের জন্য এটা বিরাট অর্জন, আমরা সকলের জন্যই করছি। কারণ যমুনায় বঙ্গবন্ধু সেতু আমার করে দেওয়া রেললাইন সহ যখন রেললাইন করতে গিয়েছিলাম ওই সেতুর ডিজাইনে ওয়ার্ল্ড ব্যাংক বাধা দিয়ে বলেছিল ওটা রেললাইন ভায়াবল হবে না, আমি বললাম ভায়াবল হবে। আমি জোর করে একবার শেষ বেলা এসে ডিজাইনের সাথে রেললাইন সংযুক্ত করে দিই। এখন আমরা প্রস্তাব পেয়েছি যে ওয়ার্ল্ড ব্যাংকই বলেছে যে আলাদা আর একটা রেললাইন সেতু করে দিতে তারা অর্থ দেবে। যাই হোক, আমরা এখন আলাদা রেললাইন সেতু কিন্তু একটা তৈরি করে দিচ্ছি, যেটা আমার দেশ, আমি জানি এটা ভবিষ্যৎ কী হবে। একটা কোনো একটা সংস্থার কোনো একটা কর্মকর্তা এসে একটা মতামত দেবে আর সেটাই আমাদের শিরোধার্য করে দিতে হবে তা না, আমাদের নিজস্ব চিন্তা থাকতে হবে, আমার দেশকে চিনতে হবে, দেশের মাটি মানুষকে জানতে হবে এবং সেইভাবে আমাদের উন্নয়নের পরিকল্পনা করতে হবে। ওই কে আমাদের কি পরামর্শ দিল 200 টাকার জন্য তার কথা শুনতে হবে কেন? আমি এটা বিশ্বাস করি না, কারণ আমি এটা বিশ্বাস করি এই দেশের মানুষ আমার আমার দেশ আমার মাটি আমার আমার জাতির পিতা যেটা বলছে সেটা উন্নয়নটা কীভাবে হবে, তাদের ভালোটা কীভাবে হবে, মঙ্গলটা কীভাবে হবে আমাদের থেকে বেশি আর কে জানবে, সেটা জানার কথা না। এবং সেটাই হচ্ছে আমরা এখন আমাদের সমস্ত উন্নয়ন পরিকল্পনা আমরা নিজেরা তৈরি করছি, কেউ একটা আমাদের উপর চাপিয়ে দিলে আমরা নিচ্ছি না। এবং বহুবার বহু প্রকল্প আমি বাতিল করে দিয়েছি যে না এটা আমাদের জন্য প্রযোজ্য না, এটা আমরা করবো না, আমরা এইটা করতে হবে এবং সেটাই আমরা করে যাচ্ছি। এবং আমরা নিজেদের চিন্তা থেকে নিজেদের পরিকল্পনা থেকে পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করছি বলেই কিন্তু আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আজকে বাংলাদেশ উন্নত দেশ। আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, আমাদের প্রবাসীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। প্রবাসে থেকে যা একসময় তো টায়ার্ডই লাগবে থাকতে থাকতে, আর যাদের একটু পয়সা টসা হয়ে যাবে কোথায় রাখবে পয়সা, সেটা তো একটু বিনিয়োগ করতে হবে, তাই সে বিনিয়োগের জন্য আমরা বিশেষ সুযোগ সুবিধা কিন্তু দিয়ে দিচ্ছি। কাজে এটা আমি বলবো যে এখন যারা আছেন বিদেশে অর্থ সম্পদ কামাই করেন তা কিন্তু সাথে সাথে দেশে এসে বিনিয়োগ করেন, এখন যা বিনিয়োগ করবেন তাতেই কিন্তু লাভ, এটা হলো বাস্তব। কারণ বিশ্বব্যাপী করোনার কারণে খাদ্যের অভাব, আল্লাহর রহমতে বাংলাদেশে কোনো অভাব নাই, কারণ আমার নির্দেশ ছিল 1 ইঞ্চি জমি খালি থাকবে না, যে যা পারবে তাই লাগাবে। আর মুজিব বর্ষ উপলক্ষে আমরা ব্যাপক হারে বৃক্ষরোপণ করছি, আর আওয়ামী লীগ তো 84 সাল থেকেই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আমাদের কৃষক লীগের মাধ্যমে। কিন্তু এই জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের এই যে ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি, উপকূল অঞ্চলে সবুজ বেষ্টনী, আমরা কৃত্রিম ম্যানগ্রোভ তৈরি করা এবং দক্ষিণ অঞ্চলে ব্যাপক উন্নয়নের কাজ আমরা করে দিচ্ছি। আর বাংলাদেশে জাতির পিতার এই স্বাধীন করে দেয়া দেশ, এই দেশের মাটিতে একটি মানুষও গৃহহারা থাকবে না, একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না, আল্লাহর রহমতে আমরা সেটা করে দেবো। ইতিমধ্যে আমরা বিনা পয়সা মানুষকে ভূমিহীনদের জন্য ঘর তৈরি করে দিচ্ছি, যেটা জাতির পিতা গুচ্ছ গ্রাম নির্মাণের মাধ্যমে সেই নোয়াখালী লক্ষ্মীপুরের চরে প্রথম শুরু করেছিলেন, আমরা তারই পদাঙ্গ অনুসরণ করে আমরা করে দিচ্ছি। জলবায়ু পরিবর্তন বা 91 সালে খালেদা জিয়ার আমলে ঘূর্ণিঝড়ে যারা গৃহহীন হয়েছিল, যারা কক্সেস বাজারে মানে বস্তি করে থাকতো, আমি তাদেরকে ওই কক্সবাজারে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে তাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি। ইতিমধ্যে 600 পরিবার উঠে গেছে, আরও ঘর করে দিচ্ছি, তারা মাছ ধরে শুটকি বানায়, তাদের শুটকি হাট তৈরি করে দেব খুব আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং সুন্দরভাবে তাদের বাণিজ্য যাত্রা করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। সেই সাথে সাথে
আমাদের সাধারণ মানুষ এক এক অঞ্চল ভিত্তিক মানুষের কার কি প্রয়োজন সেটা আমরা করে দিচ্ছি। সেই জন্য সমগ্র বাংলাদেশে আমরা যে অর্থনৈতিক অঞ্চল করছি, আমি আপনাদেরকে বলবো বাংলাদেশে আসেন এবং এখানেও বিনিয়োগ করেন। আমি এনআরবি ব্যাংকও তো করে দিয়েছি, তিনটা ব্যাংক দিয়েছি প্রবাসীদের জন্য, যাতে আপনাদের সুবিধা হয়, তার মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারেন, সে ব্যবস্থাটাও কিন্তু আমার সরকারের আমলে আমরা করে দিয়েছি। কাজে দেশের সার্বিক উন্নয়নে আজকে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, কর্ণফুলী নদীর নিচে টানেল হচ্ছে, মেট্রো রেল আল্লাহর রহমতে এটা এখন টেস্ট রান হচ্ছে, আগামীতে চালু করে দেব। এইভাবে সারা বাংলাদেশে আমরা একটা যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলছে এবং আমাদের রাস্তাঘাট সব কিছু একদম আধুনিক এবং অত্যন্ত চমৎকারভাবে আমরা তৈরি করে দিচ্ছি। যারা অনেকদিন দেশে যাননি এখন যে দেখবেন হয়তো এই রাস্তায় চলার সময় ভুলে যাবেন কোথায় আছেন। বিশেষ করে নদীর উপরে যাওয়া যাবে তাদের জন্য আরও বেশি। তো ঢাকা সিলেট তামাপিল রাস্তায় ওটা আমার করা ছিল, এখন সেটা চার লেন হচ্ছে হাই স্পিডের জন্য, পাশে দুই লেন ছয় লেন বিশিষ্ট রাস্তা হচ্ছে, ঢাকা চট্টগ্রাম রাস্তা চার লেন করে দিয়েছি। কাজে এভাবে সমগ্র বাংলাদেশে আমরা উন্নতি করে যাচ্ছি। আমরা প্রত্যেকটা এয়ারপোর্ট আমরা এগুলো আমার হাতেই করা ছিল, আন্তর্জাতিক এয়ারপোর্ট খুলনা সিলেট এবং চট্টগ্রাম, সেগুলিকে আরও উন্নত করে দিচ্ছি। সৈয়দপুর এয়ারপোর্টকে আঞ্চলিক এয়ারপোর্ট হিসেবে উন্নীত করে দিচ্ছি, অর্থাৎ আমাদের নেইবারিং দেশের প্রতিবেশী দেশটাও যাতে ব্যবহার করতে পারে সেভাবে ব্যবস্থা করে দিচ্ছি। বাংলাদেশের নদীগুলি ড্রেজিং করে করে নাব্যতা বৃদ্ধি করছি, নৌপথ চালু করছি, বিমানে নতুন প্লেন কিনে দিয়েছি, ড্রিম লাইনার কিনে দিয়েছি, এখন আর দুটা কার্গো আমরা কিনবো, আর খাদ্য প্রক্রিয়াজাত শিল্পর উপর আমরা গুরুত্ব দিচ্ছি এবং খাদ্য উৎপাদন এবং সেগুলি প্রক্রিয়াজাতকরণ এবং সেগুলি যাতে রপ্তানি হয় তার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এবং বিমানের জন্য আমরা আলাদা একটা কার্গো ভিলেজ করে দেবো, যেখানে চিলিং সিস্টেম থাকবে, বিভিন্ন ধরনের সবজি ফল মূল তরকারি কোনটা কোন টেম্পারেচারে থাকবে সেভাবে চেম্বার করে করে সেখানে যাতে রাখা হয় সেইভাবেই আমরা একটা কার্গো ভিলেজ তৈরি করবো, সেই জায়গাও আমরা দিয়ে দিয়েছি। ভ্যাকসিন নিজের দেশে প্রস্তুত করবার জন্য ইতিমধ্যে গোপালগঞ্জের জায়গা দশ একর জায়গাও নেওয়া হয়েছে এবং আমরা এখন চেষ্টা করছি, এটা আন্তর্জাতিক কতগুলি নিয়ম আছে সেটা মেনে করতে হয়, সেগুলি বংশে প্রস্তাবও আমরা রেখেছি যে আমরা আমাদের দেশে ভ্যাকসিন তৈরি করবো, আমাদের জন্য ব্যবহার করব, প্রতিবেশী দেশগুলিকে দেব এবং এই ভ্যাকসিনটা যাতে সারা বিশ্বব্যাপী পায় সে ব্যবস্থা করব। আর তাছাড়া ভ্যাকসিন দেওয়া আমরা শুরু করেছি, ইতিমধ্যে আমাদের দেশের প্রায় কত 80 লক্ষের উপর মানুষ বোধহয় ডাবল ডোজ পেয়ে গেছে, 8 কোটি 20 লক্ষ 8 কোটি 20 লক্ষ লোক ইতিমধ্যে আমাদের ভ্যাকসিন পেয়ে গেছে, মানে প্রায় আমরা 10 কোটি করে ফেলবো অল্প কয়েকদিনের মধ্যে। প্রতিদিনই আমরা ভ্যাকসিন দিচ্ছি, আমাদের ছাত্রদের ছাত্রীদের জন্য আমরা দিচ্ছি, শিক্ষকদের জন্য দিচ্ছি, কর্মচারীদের জন্য সবার জন্য দেওয়া হচ্ছে, অর্থাৎ ভ্যাকসিনের জন্য আর না কোনো অপেক্ষা করতে হবে না এবং সেটা আমরা বিনা পয়সায় দিচ্ছি। অনেক উন্নত দেশ বিনা পয়সায় দিতে পারে না, কিন্তু বাংলাদেশ আমরা বিনা পয়সায় দিচ্ছি যাতে আমাদের দেশে মানুষ সুরক্ষিত থাকে। শুধু একটু বলবো যে সবাইকে একটু মাস্কটা পরে থাকতে হবে, আর এখানে বেশিরভাগই মাস্ক পরা নাই, কেউ মাস্ক পরেনি, মাস্ক কোথায়, আমি তো একটু দূরে আছি সেই জন্য কথা বলছি, কিন্তু মাস্কটা পরে থাকতে হবে কারণ এই শীতকালে কিন্তু সবাইকে আবার করোনা ধরবে এবং থার্ড ওয়েভ কিন্তু আসছে, এই থার্ড ওয়েভটা আসলে কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হবে, কাজে সেটা মাথায় রেখে সবাইকে একটু সাবধানে থাকতে হবে, একটু দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং হাত একটু ধুয়ে পরিষ্কার রাখা, এটা সবাইকে মেনে চলতে হবে। স্বাস্থ্য সুরক্ষা মেনে নিজেকে সুরক্ষিত রাখা, অপরকে সুরক্ষিত রাখা সেটাও মানতে হবে। যা আমি অনেক কথা বললাম, আমি এটা চাই যে দেশ এখন আর পিছিয়ে নেই, দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে, আর জাতির পিতার স্বপ্ন সেটা আমরা পূরণ করব। আমি যখন 2021 রূপকল্প দিয়েছিলাম, এখন 2021 থেকে 41-এর বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনার কাঠামো আমি করে দিয়েছি, অলরেডি তা বাস্তবায়ন শুরু করেছি। আমরা এখানেই থেমে নেই, 2100 সালের বদ্বীপ বাংলাদেশ
এই 100 সালের বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনা করে দিয়েছে। সেখানে প্রায় 80টার মতো প্রকল্প ইতিমধ্যে আমরা বাস্তবায়ন শুরু করে দিয়েছি, অর্থাৎ আগামী প্রজন্মের পর প্রজন্ম এই বাংলাদেশের এই মাটিতে যেন সুন্দরভাবে বাঁচতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ এখন আমরা প্রত্যেক ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, 99.99% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। যেটুকু বাকি আছে আমরা সোলার প্যানেল দিয়ে সেটুকু দিয়ে দিচ্ছি, যেখানে গ্রিড লাইন লাইফ আর গ্রিড লাইন আমরা এমনকি সাবমেরিন কেবল দিয়ে বিদ্যুতের সংযোগ আমরা বিভিন্ন দ্বীপ অঞ্চলে পৌঁছে দিচ্ছি। কোনো ঘর অন্ধকার থাকবে না, প্রত্যেকটা ঘরে আলো জ্বলবে, কোনো মানুষ গৃহহারা থাকবে না, প্রত্যেকটা মানুষের ঘর এবং ঠিকানার ব্যবস্থা করবে, কোনো মানুষ রোগের চিকিৎসাবিহীন থাকবে না। কমিউনিটি ক্লিনিক করে দিয়েছে, 30 প্রকার ঔষধ পাচ্ছে মানুষ, চিকিৎসা সেবা জনগণের দোর ঘরে পৌঁছে দিচ্ছি, বিশেষায়িত চিকিৎসা যাতে পায় তার ব্যবস্থা করেছি, শিক্ষার ক্ষেত্রে বহুমুখী শিক্ষার ব্যবস্থা, বিজ্ঞান প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষার ব্যবস্থা, এবং প্রত্যেকটা জেলায় জেলায় আমরা বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, এবং প্রতিটি বিভাগে আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, সেই সাথে সাথে প্রত্যেকটা জায়গায় মেডিকেল কলেজ করে দিচ্ছি। অর্থাৎ জ্ঞান বিজ্ঞান চর্চা শিক্ষা জীবন জীবিকা সব কিছু যাতে উন্নত মানের হয়, আর এই ডিজিটাল বাংলাদেশ এখন তো আমাদের ব্রডব্যান্ড প্রায় প্রত্যেক ইউনিয়নে পৌঁছে যাচ্ছে, স্যাটেলাইট আছে, এবং সেটা আরও আমরা উন্নত করছি, এমনকি আমরা প্রতিবেশী দেশকেও কিছু ধার দিতে পারছি, সেই সুযোগটাও আমরা করে দিয়েছি। তো সেভাবে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ হবে বিশ্বে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, এটাই কি পেলাম কি পেলাম না সেটা বড় কথা না, জনগণের জন্য কি দিলাম দিতে পারলাম কতটুকু রেখে গেলাম সেটাই বড় কথা। যে আদর্শ নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছেন তার সেই আদর্শ বাস্তবায়ন এটাই আমার লক্ষ্য, কাজে সেই লক্ষ্য পূরণ করাটাই হচ্ছে একমাত্র কর্তব্য। যতটুকু যতক্ষণ যতটুকু জীবন আছে ওইটুকুই চেষ্টা থাকবে যে এই বাংলাদেশকে যেন আর কারো কাছে হাত পেতে চলতে না হয়, মাথা নিচু করে চলতে না হয়, বাঙালি জাতি মুক্তিযুদ্ধের বিজয়ী জাতি, বাঙালি জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে সম্মানের সাথে চলবে। প্রবাসে আছেন যে যেখানে আছেন সেই দেশের আইন কানুন মেনে চলবেন, বাংলাদেশের ভাবমূর্তি যেন নষ্ট না হয়, আর নিজের দেশে বিনিয়োগ করবেন সেই আহ্বান জানিয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। করোনার কারণে দেখা হলো না, এটাই দুঃখ, সবসময় একসাথে বসছি, খাওয়া দাওয়া করেছি, কমিটি করেছি, তর্ক বিতর্ক শুনেছি, ঝগড়াঝাটি শুনেছি, মিটমাট করেছি, সবই করেছি, কিন্তু সেই সুন্দর দিনটা হারিয়ে গেল করোনার কারণে। করোনা নামই হচ্ছে করোনা, মানে কিছু করোনা, এই কিছু করোনার হাত থেকে দেশ মুক্তি পাক, দেশবাসী বিদেশি সবাই মুক্তি পাক সেটাই চাই। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার দেখা হবে, সবাইকে অনেক অনেক। তো বন্ধুরা আপনারা ফুল ভিডিওটি দেখেছেন, অবশ্যই সরাসরি আমি হচ্ছে দেওয়ার চেষ্টা করেছি শেখ হাসিনা যা যা কিছু বলেছেন আমাদের উদ্দেশ্যে প্রবাসীদের উদ্দেশ্যে। তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন।